প্রত্যেককে ওয়েলকাম মাই ডিয়ার, প্রত্যেককে ওয়েলকাম জানাই বিএম একাডেমি ছোট্ট পরিবারে, তোমাদের পরিবার, তোমাদের ভালোবাসার পরিবার। আমি বিশ্বজিৎ মহান্তি ওয়েলকাম জানাই প্রত্যেককে এই বিএম একাডেমি ছোট্ট চ্যানেলে। শুরু করছি আমাদের আজকের সেশন রামা নুরবানু, প্রত্যেককে ওয়েলকাম, প্রত্যেককে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমরা আজকের সেশন মাই ডিয়ার। আজকে রয়েছে মৌলিক উৎপাদক, রয়েছে প্রাইম ফ্যাক্টর নিয়ে আলোচনা, ট্রিক্স অ্যান্ড শর্টকাট সবই রয়েছে সেশনের মধ্য দিয়ে। তো প্রত্যেকে ওয়ান বাই ওয়ান করে প্রত্যেকটা টপিককে বোঝো, প্রত্যেকটা জিনিসকে বোঝো, আমি কনসেপচুয়াল ক্লাসের একটা পার্ট বলতে পারো আজকের এই সেশন। প্রাইম ফ্যাক্টর কী কী হয় বা উৎপাদক ফ্যাক্টর কী কী হয়, পরীক্ষায় দেখুন প্রশ্ন পড়েছে এখান থেকে, পরীক্ষায় দেখো প্রশ্ন এখান থেকে এসেছে, এবং সেই প্রশ্নের বেস করে আমরা এই টপিকটাকে পুরো ক্লিয়ার করব। আমাদের সেশনে আছে প্রাণের কথা, লালবাবু, মৃগাঙ্ক, প্রত্যেককে ওয়েলকাম মাই ডিয়ার, প্রত্যেককে ওয়েলকাম স্যার। ওকে, তো প্রাইম ফ্যাক্টর, ফ্যাক্টর সব কিছু নিয়ে ডিসকাস করছি ওয়ান বাই ওয়ান করে। তার আগে বলে রাখি প্রত্যেককে, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন তারাও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং প্রিপারেশনকে একদম অন্তিম জায়গায় নিয়ে যাওয়ার জন্য, প্রিপারেশনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, প্রিপারেশনকে মূল্যায়িত একদম মূল্যায়ন করার জন্য বলতে পারো যে প্রত্যেকে এই ক্লাসগুলো জয়েন করো, প্রত্যেকে প্রত্যেকের প্রবলেমগুলোকে ক্লিয়ার করো। যারা বোঝো তারা মৌলিক উৎপাদক, তারাও ক্লাসটা করো, যারা বোঝো না তারা তো অবশ্যই ক্লাসগুলো করবে, এবং প্রত্যেকটা জিনিসকে নোট ডাউন করো যে কী কী হচ্ছে, কী হয়, কী বলছি, আগামী দিনে পরীক্ষায় কোনো প্রশ্ন তোমাকে ছেড়ে আসতে না হয়। ওকে, শর্টকাট ট্রিক্স অ্যান্ড ইন বেঙ্গলি বাই বিশ্বজিৎ মহান্তি স্যার। চলো, ভেরি গুড স্যার, শুরু করলাম আমাদের সেশন আজকে। প্রথমেই চলে আসি যে কথাটা না বললে নয়, সেটা হচ্ছে ফ্যাক্টর। হোয়াট ইজ দ্য ফ্যাক্টর, ফ্যাক্টর কী হয় স্যার? ফ্যাক্টর বলতে আমি কী বুঝি, বুঝি উৎপাদক, বাংলায় বলা হয় উৎপাদক। ওকে, বাংলায় বলা হয় উৎপাদক। ফ্যাক্টর বলতে স্যার কী বুঝি, ধরো ছয় বললাম, ছয়কে বলো কী কী দিয়ে ভাগ করা যায় স্যার? এক দিয়ে যায়, দুই দিয়ে যায়, তিন দিয়ে যায়, বলো ছয় দিয়ে যায়, এটা হলো ছয়ের উৎপাদক বলবো। ওকে, এটা হলো স্যার ছয়ের উৎপাদক। ধরো তোমাকে বলা হলো এক, বলো একের উৎপাদক কে? এক হবে। দুইয়ের উৎপাদক বলো কী হবে স্যার, মানে ফ্যাক্টর বলো এক এবং দুই হবে। তিনের ফ্যাক্টর বলো কী হবে স্যার, এখানে বলবো এক হবে, দুই হবে স্যার, তিন, সরি এক আর তিন হবে এখানে, ভেরি গুড। চারে বলো বাদার কী হবে এখানে, এক হবে, দুই হবে, বলো চার হবে এখানে, ভেরি গুড মাই ডিয়ার। ভালো আছি, ভালো আছি মাই ডিয়ার। ক্লাস কখন কখন হয় জানাবেন প্লিজ। দেখো 7:30 আমাদের রিজনিং ক্লাস আমি শুরু করছি আজকে থেকে, প্রিএমএ রিজনিং ক্লাস। আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে প্রত্যেকে জয়েন করে যাও ওখানে, বা তোমরা আমাকে এটা হোয়াটসঅ্যাপ করে দেবে তোমাদের প্রত্যেকে যাওয়ার জায়গাগুলো থেকে। এবং 8 PM ম্যাথ ক্লাস হবে, ঠিক আছে, প্রত্যেকে নোট ডাউন করে নাও স্যার। 11 PM-এ, 11 AM-এ কী হয় স্যার? জিকে হয়, মানে SLST বলো, WBT, WBKP বলো, সমস্তর জন্য জিকে হয়। ওকে, এটাও প্রত্যেকে করো অ্যাটেন্ড। এবং 3 PM-এর ক্লাস আমরা রেখেছিলাম, 3 PM-এর ক্লাসটা নিয়ে আমি ভাবছি কী করবো, ম্যাথটা ভাবছি ওখানে ট্রান্সফর্ম করে দেবো। 3 PM ক্লাসটা ফ্রি ক্লাসের শিডিউল ছিল বা রয়েছে এখনও, আমি এখনও ডিসাইড করতে পারিনি যে ক্লাস টাইমগুলো কীভাবে অ্যারেঞ্জ করলে প্রত্যেকের সুবিধা হয়, প্রত্যেকে জানাবে। তো আমিও একটু ইফতেসাম এসকে ওয়েলকাম মাই ডিয়ার, গুড ইভিনিং রিঙ্কু, প্রত্যেককে জানাই সাদর আমন্ত্রণ আমাদের এই সেশনে। পাঁচের বলো ফ্যাক্টর কী হবে স্যার? পাঁচের বলো ফ্যাক্টর এক এবং পাঁচ হবে, বলো হ্যাঁ কি না? ছয়ের ফ্যাক্টর দেখো করে, সাতের ফ্যাক্টর বলো কী কী হবে? এক এবং বলো সাত হবে, বলো। আটের ফ্যাক্টর কী কী হবে? এক হবে, দুই হবে, বলো এখানে চার, বলো এখানে আট হবে স্যার, বলো হবে প্রত্যেকের কাছে, ক্লিয়ার? তো এই ফ্যাক্টর থেকে চলে আসে একটা কনসেপ্টে, যেটা হচ্ছে মৌলিক নাম্বার এবং যৌগিক নাম্বার। প্রত্যেকে আমি আগের দিন প্রত্যেকে বলেছি, যদিও একবার দেখে নাও। তো মৌলিক বলা হয় যাদের দুটো ফ্যাক্টর, মৌলিক যাদের দুটো ফ্যাক্টর তাদেরকে মৌলিক বলা হয়। স্যার এক তাহলে মৌলিক না যৌগিক? এক তো মৌলিক নয়, কারণ মৌলিক নয় কেন, কারণ একা একটা ফ্যাক্টর রয়েছে। যৌগিক বলা হয় তাদেরকে যাদের ফ্যাক্টর বলবো টু প্লাস, যাদের ফ্যাক্টর দুটো প্লাসের না দুটোর বেশি যাদের ফ্যাক্টর তাদেরকে বলা হয় যৌগিক নাম্বার। সেটা হতে পারে ভাই চার, হতে পারে বলবো ছয়, হতে পারে আট, হতে পারে বারো, ষোলো, চোদ্দো, প্রত্যেকটা নাম্বার হতে পারে যৌগিক নাম্বার হতে পারে, মৌলিক ছাড়া এক কিন্তু যৌগিক নয়। ওকে, তো ভেরি গুড স্যার, এটা বলবো, এটা হলো কি, এটা হলো ফ্যাক্টরের প্রথম ফান্ডা। তাহলে বলো 100-এর ফ্যাক্টর বলো কী কী রয়েছে, বলো কী হবে এখানে? পরীক্ষায় দেখো প্রশ্ন এটা দিয়েছিল টেট এক্সামে, এবং আমাদের করানো কনসেপ্ট থেকে প্রশ্নটা দিয়েছিল। বললাম প্রত্যেকে যদি ক্লাসগুলো মন দিয়ে করো, দেখবে পরীক্ষায় তোমার কোনো কোশ্চেনই অজানা নয়, তুমি যদি ক্লাসগুলোকে মন দিয়ে করো। এক বলো ফ্যাক্টর, আমি চলো বেশি নিয়ম নাই, আমি এখানে সিম্পল নিয়ম, দুই বলো ফ্যাক্টর, বলো এখানে চার ফ্যাক্টর বলতে পারি,
বলো ভাই, 5 ফ্যাক্টর বলতে পারি, বলো বলতে পারি তোমার এখানে কত হবে স্যার, 10 ফ্যাক্টর বলতে পারি, বলো স্যার এখানে কত হবে, 20 বলতে পারি, 25 বলতে পারি, বলো, হ্যাঁ কি না? বলো ভাই কি বলতে পারি, 50 বলতে পারি, বলো স্যার কি হবে, 100 বলতে পারি ফ্যাক্টর এখানে, যোগ করলে দেখো 150, 175, 195, 205, 22, 210, 214, 16, বলো 217 হবে, আমি এভাবেও করতে পারতাম। যদিও করার প্রসেস রয়েছে, তোমার সেটা তোমাকে আমি শিখিয়ে দেবো 1x1 করে, তো এখন প্রত্যেকে জেনে রাখো এইভাবে করা যেত। ওকে, বোঝা গেল রিঙ্কু ম্যাডাম কি বললাম? বলো কোনটা বলছো, কোনটা বলছো বুঝতে পারোনি, বলো আমাকে একবার কোনটা বলছো বুঝতে পারোনি। তো এটা হলো 100 ফ্যাক্টরের যোগফল। ওকে, বলো হ্যাঁ কি না, এটা হলো 100 ফ্যাক্টরের যোগফল। বোঝা গেছে কি বলেছি আমি এখানে, কি গো প্রত্যেকের কাছে বলো, ক্লিয়ার? তো এটা হলো ফ্যাক্টরের যোগফল। এবার এখান থেকে গল্প করব প্রাইম ফ্যাক্টর নিয়ে, এখান থেকে গল্প করব প্রাইম ফ্যাক্টর বা মৌলিক ফ্যাক্টর নিয়ে। প্রাইম মানে কি? মৌলিক সংখ্যাকে বলা হয় প্রাইম নাম্বার, মৌলিককে বলা হয় প্রাইম, আর যৌগিককে বলা হয় কম্পোজিট, ইংরেজিতে বলা হয় কম্পোজিট। ওকে, ভেরি গুড স্যার। কবির কারণ বলছো কিচ্ছু বুঝতে পারিনি মাই ডিয়ার, মাই ডিয়ার স্যারটা বললে আমি ভালো লাগতো শুনতে, বুঝেছো ভাই ব্রাদার? তো নো প্রবলেম ভাই, দেখো বলো কোনটা বুঝতে পারোনি, প্রথম থেকে তুমি ক্লাসে ছিলে বাবু, নিশ্চয়ই তুমি ছিলে না। স্যার ফ্যাক্টর বলতে বলছি কি, যে নাম্বারগুলো দিয়ে ভাগ করা যায় যে কোনো নাম্বারকে, সেটা হয় তার ফ্যাক্টর। ধরো ভাই আমার কবির খান, বাবু ব্রাদার শোনো মন দিয়ে, ছয়েরকে ভাগ করা যায় কি দিয়ে? 1, 2, 3 এবং 6 দিয়ে ভাগ করা যায়, বলতে পারি? তাহলে ছয়ের ফ্যাক্টর কে হলো স্যার? ছয়ের ফ্যাক্টর হলো 1, 2 এবং 3 এবং 6। বলো ভাই ক্লিয়ার এটা? ভাই বলো একের ফ্যাক্টর কে এখানে? এককে দেখো 1 দিয়ে ভাগ করা যায়, হলো 1। ওকে, দুইয়ের ফ্যাক্টর বলো কে? স্যার 2কে ভাগ করা যায় 1 এবং 2 দিয়ে, বলো 2-এর ফ্যাক্টর কে হবে? 1 এবং 2 হবে। তিনের ফ্যাক্টর কে? 3কে ভাগ করা যায় 1 এবং 3 দিয়ে, এটা হলো 1 এবং 3 ফ্যাক্টর এখানে। এবার চলে আসি মৌলিক সংখ্যা কাকে বলা হয়, যে নাম্বারের 2টি ফ্যাক্টর তাকে বলা হয় মৌলিক সংখ্যা। ছোটবেলায় মনে করে দেখো, মা বলতো এক এবং সেই সংখ্যা ছাড়া যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক। মাকে ভুল কথা বলতো না, ভুল কথা বলতো না, মা বলতো কি, এক এবং সেই সংখ্যা ছাড়া, এক এবং বলেনি একবার, সেই সংখ্যা বলেছে কি একবার, বলেনি একবারও, কিন্তু এক এবং সেই সংখ্যা, মানে মাও ঠিক বলতো, বুঝতাম আমি ভুল, ভুলটা আমার ছিল। কি ভুল ছিল আমার এখানে? এক এবং সেই সংখ্যা, আমি কখনো কখনো মিলিয়ে দিয়েছি একই সেই সংখ্যা, তা কখনো হয় রে বাবা, নয়। তাই এক বলবো মৌলিকও নয়, এক বলবো যৌগিকও নয়, প্রত্যেকের কাছে বলো স্যার ক্লিয়ার এটা? বলো হ্যাঁ কি না, বলো হ্যাঁ কি না ব্রাদার, ভেরি গুড মাই ডিয়ার। তাহলে এটা বললাম ফ্যাক্টর হয়েছে প্রত্যেকের কাছে, ক্লিয়ার? বলো ইয়েস, চলো ফাইন স্যার, ভেরি গুড। তো বলো এবার বলো প্রাইম ফ্যাক্টর কী করে করতে হয়, প্রাইম ফ্যাক্টর বলো কী করে করতে হয়, প্রাইম মানে মৌলিক বলবো উৎপাদক, কী করে করতে হয় প্রাইম ফ্যাক্টর? ঠিক আছে, তো প্রত্যেকে নোট ডাউন করো ভাই ফার্স্ট, প্রত্যেকে পুরো ক্লাসটাকে এবার রিপিট করে দেখবে, আমি আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না কারো কাছে করতে। ধরো আমি তোমাকে বললাম কি, বললাম ধরো 70-এর বলো প্রাইম ফ্যাক্টর কত হবে, বলো কত হবে স্যার এখানে? 72 মানে কি বলো? আমি বলতে পারি যে 9, 8, 72 হয়, বলো হয় কি না? হয় স্যার। মানে বলবো 3-এর স্কোয়ার রয়েছে এখানে, বলো ইয়েস। বলো ভাই 2-এর কিউব রয়েছে এখানে, 2 কেন করলেন স্যার আপনি? আমি বললাম এটাকে ভেঙে এমন করে দাও এটা তোমার মৌলিক নাম্বারে আসবে, এলো স্যার এখানে। তো বলবো কত ভাই এখানে প্রাইম ফ্যাক্টর, বলবো কত এখানে প্রাইম ফ্যাক্টর, বলবো একটা হবে এই পাওয়ারে 2, পাওয়ারে 3, পাওয়ারে 2 প্লাস পাওয়ারে হবে 3, এটা হলো 5 ফ্যাক্টর। বোঝা গেল কি বললাম, বলো হ্যাঁ কি না, বোঝা গেল কি বললাম স্যার? 5 হলো ফ্যাক্টর এখানে। ওকে, তোমার যদি আরও কিছু, তোমাকে যদি কিছু দেওয়া হয়, তোমাকে যদি বলা হয় স্যার, বললাম তোমাকে মনে করে বললাম বললাম 120 বলো কত হবে এখানে, বলো ভাইটি আমার যে 120-এর বলো প্রাইম ফ্যাক্টর কত হবে এখানে, বলো কি বলছো মাই ডিয়ার? 120 মানে কি বলতে পারি? বলতে পারি
चार इंटू पाँच बोलाम इंटू बोलाम छय बोलते पारी एवं लेखो ना तुमी बोलाम दुयर स्क्वायर इंटू बोलाम सर पाँच टू दि पावर एक इंटू बोलाम सर टू टू दि पावर एक इंटू बोलो तीन हबे एखाने हाँ हबे सर बा बोलते पारी टू टू दि पावर देखो एई एके दुए तीन हलो एखाने फाइव टू दि पावर बोलो एक हबे थ्री टू दि पावर बोलो एक हबे सर एखाने कत होच्छे एटा पावारे देखो तीन पावारे देखो एक पावारे देखो एक এটা হলো স্যার বলবো পাঁচটা প্রাইম ফ্যাক্টর রয়েছে পাঁচটা ফ্যাক্টর রয়েছে বলতে পারি এখানে বলো হ্যাঁ কি না ইবতিসাম এসকে বলো ব্রাদার হয়েছে ক্লিয়ার এবার কি বললাম এটাকে ভেঙে নাও মৌলিক আকারে মানে সব থেকে মিনিমাম জায়গাগুলো ভেঙে নাও গিয়ে ওকে যদি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয় তাহলে বলো তো দেখি আমাকে যে 96 এর বলো প্রাইম ফ্যাক্টর কত হবে এখানে 96 এর বলো প্রাইম ফ্যাক্টর কত হবে গো এখানে প্রত্যেকে আস্তে আস্তে শেখো প্রত্যেকে স্লোভাবে শেখো বাট ভালো করে শেখো যেন এখান থেকে কোনো প্রশ্ন আগামী দিন কোনো পরীক্ষায় না আটকায় যে নিজেকে এভাবে তৈরি করো বলো কি করবে এখানে বলো কি বলছো বলো কি হবে এখানে বলো 96 এর প্রাইম ফ্যাক্টর কত হবে এখানে 96 মানে বলতে পারি যে কত হবে গো দেখো 32 তিনে বলো 96 হয় বলো হয় এখানে তো এটা মানে করলাম স্যার টু টু দি পাওয়ার করব কত 5 করলাম এখানে থ্রি টু দি পাওয়ার বললাম এটা 1 প্রাইম ফ্যাক্টর হবে কত হবে 5 প্লাস 1 বলবো এটা হবে বলতে পারি 6 এখানে ওকে আর যদি বলা হয় স্যার 96 এর বলো ফ্যাক্টর কটা আছে বলো কি করবে দেখো 72 বলো ফ্যাক্টর কটা হবে গো 72 এর বলো ফাইভ ফ্যাক্টর কে কে হবে ফ্যাক্টর বলো স্যার কি হবে এখানে বলবো কি দেখো এক ফ্যাক্টর বলতে পারি দুই ফ্যাক্টর বলতে পারি তিনও ফ্যাক্টর বলতে পারি চার ফ্যাক্টর স্যার বলো পাঁচ নয় ছয় ফ্যাক্টর বলবো স্যার এখানে বলো ভাই কে বলবে আট ফ্যাক্টর বলবো নয় ফ্যাক্টর বলবো ১২ ফ্যাক্টর বলবো আর বলবো কি ১৮ ফ্যাক্টর বলবো স্যার এখানে চব্বিশ দিনে বাহাত্তর ২৪ বলবো স্যার ফ্যাক্টর এখানে বলো কি বলবো ১২ ছয় ১২ তো লিখেছি এখানে আমি বলো ৩৬ বললাম স্যার ফ্যাক্টর এখানে আর বললাম কি বললাম স্যার ৭২ নিচে ফ্যাক্টর ওকে তো দেখো আমি কি বলবো এখানে প্রত্যেকে মন দিয়ে শোনো প্রত্যেকে মন দিয়ে বোঝো যে কি বলা রয়েছে এখানে আমি এহাই ফ্যাক্টর বলতে পারি বলো হ্যাঁ কিনা আমি ফ্যাক্টর এহাও বলতে পারি ওকে তো ফাইন স্যার প্রত্যেকের কাছে আশা করি ক্লিয়ার এখানে হ্যাঁ কি না বলো ভেরি গুড মাই ডিয়ার ভেরি গুড স্যার চলে যাই নেক্সট প্রশ্নে আমরা চলো ভেরি গুড স্যার চলে গেলাম নেক্সট প্রশ্নে চলো আমরা এখান থেকে আরো কিছু প্রশ্ন করে নিই প্রাইম ফ্যাক্টর থেকে আমরা আরো কিছু প্রশ্ন করে নিই ধরো প্রাইম ফ্যাক্টর থেকে প্রশ্ন তোমাকে এইরকমও দেয় আরও প্রচুর প্রশ্ন নিয়ে আসবো যৌগিক ফ্যাক্টর আসবো প্রাইম ফ্যাক্টর সবগুলো নিয়ে করবো ওয়ান বাই ওয়ান করে প্রত্যেকে বলো কী করবে এখানে মনে করো বলা হলো ৩০ টু দি পাওয়ার ১১ বলো এর প্রাইম ফ্যাক্টর কত হবে বলো কী হবে এখানে এর বলো ভাই প্রাইম ফ্যাক্টর কত হবে স্যার এখানে প্রত্যেকে বলো উত্তর কী আসবে এখানে মোটিভেটেড রাহো এসএলএসটি কেপি টেট যারা যারা এক্সাম প্রিপারেশন নিচ্ছ আমাদের এই সেশনে আমরা মূলত পেড ব্যাচ দুটো রেখেছি সেটা হচ্ছে ম্যাথ এবং ইংলিশে যদি কেউ কোনো কোর্সে জয়েন হতে চাও তাহলে আমাকে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে 9635906096 ক্লিয়ার আছে প্রত্যেকের কাছে কি বললাম নাম্বারটা প্রত্যেকে নোট ডাউন করে নাও নাম্বারটা প্রত্যেকে লিখে নাও একটু যে কী কী নাম্বার বললাম বলো কি বলছো দেখো বলবো কি ৩০ মানে বলো কি বলতে পারি বলতে পারি স্যার কি গো এখানে বলো দুই ইন্টু বলতে পারি পাঁচ স্যার বলতে পারি ইন্টু বলো তিন বলতে পারি এখানে টু দি পাওয়ার এখানেও দাও ১১ এখানেও দাও ১১ এখানেও দাও ১১ স্যার বলো কত হবে এখানে বলবো কত হবে গো এটা প্রত্যেকে বলো ভাই কত হবে এখানে বলবো ১১ প্লাস ১১ প্লাস বললাম স্যার ১১ এটা বলবো স্যার কত হবে এখানে ৩৩ রাইট আনসার বলো হ্যাঁ কি না
প্রত্যেকের কাছে বলো ক্লিয়ার আছে এটা, বলো ইয়েস অর নো, প্রত্যেকের কাছে বলো স্যার ক্লিয়ার আছে এটা, ইয়েস অর নো মাই ডিয়ার। চলে ভেরি গুড ব্রাদার, তোমাকে এবার প্রশ্ন তোমাকে দিই এখানে একটা, প্রত্যেকের প্রশ্নটা নিজে করবে ঠিক আছে। এবার যে প্রশ্নটা দেব সেটা প্রশ্নটা নিজেরা নিজেরা করবে ভাই, কাউ কোনো আমি হেল্প করব না এখানে। বলো এর প্রাইম ফ্যাক্টর কত হবে এখানে, বলো কি বলছো এর, বলো ভাই প্রাইম ফ্যাক্টর কত হবে এখানে। প্রত্যেকে নিজেরা নিজেরা ইমপ্লিমেন্ট করো, নিজেরা নিজেরা সলভ করো, বলো উত্তর কত আসবে। আপনার ক্লাস করতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ব্রাদার, বলো উত্তর কত হবে এখানে। প্রত্যেকে ফার্স্ট বলো স্যার উত্তর কী হবে এখানে। আমরা এরপর বিভিন্ন রকম ফ্যাক্টর নিয়ে আসবো ওয়ান বাই ওয়ান করে ঠিক আছে, আমরা এরপর বিভিন্ন রকম ফ্যাক্টর নিয়ে আসছি। বলো কি বলছো ভাই, প্রত্যেকে বলো মাই ডিয়ার উত্তর কত হবে এখানে, বলো কি বলছো ব্রাদার। পরীক্ষায় দেওয়া প্রশ্ন ভাই এটা, পরীক্ষায় দেওয়া প্রশ্ন ভাই এটা। চলো আমি 300 লিখলাম এখানে, 30 লিখলাম স্যার এখানে, বললাম 5 খাওয়ালাম কত হবে, 6 হবে এখানে, 0 বললাম স্যার, বললাম কত হবে স্যার 5 হচ্ছে এখানে। আরো 5 খাওয়ালাম স্যার এখানে, বলো কত হবে এটা, 1 হচ্ছে দেখো, 2 হচ্ছে দেখো, 0 বললাম স্যার 1 এখানে, বলো কি হবে এখানে, কাটবে হয় কি দিয়ে গো, বলো ভাই কাটবে কি দিয়ে এখানে। বলো ভাই কাটবে কি দিয়ে এখানে, কাটছে বলো কি দিয়ে, কাটছে বলো ভাই কাটছে কি দিয়ে গো এখানে। না তা কি করে হয় বলছি দেখো, 300 বসালাম, 300 বসালাম স্যার, 2 দিয়ে বসালে কত হবে এটা, 1 হবে স্যার এখানে, বলো কত হবে গো এটা, বলবে কত হবে এখানে, বলো 1 5 হবে স্যার এখানে, 0 হবে স্যার, 1 5 হবে এখানে। বলছি দেখো 3 দিয়ে স্যার 6 6 মানে 12 হলো, 3 দিয়ে কাটবে ভাই 5 বসালাম, এটা বললাম 0 হবে, 0 হবে স্যার, 5 হবে এখানে, বলো হ্যাঁ কি না, কত হলো স্যার 5 দিয়ে খাওয়ালাম, এটা বলো কত হবে স্যার, এটা বলো 1001 হবে, হলো স্যার এখানে, বলবে কত, 7 দিয়ে কাটবে, 7 দিয়ে কাটবে স্যার, বলতে পারি 7, 7 হলো এখানে, 4 হলো 28, 7 3 হলো 21 ঠিক আছে, এটা হলো স্যার 11, এটা হলো 13 বলতে পারি, চলো ভেরি গুড স্যার। বললাম কত, বললাম 2, বললাম ইন্টু 3, বললাম ইন্টু 5, বললাম ইন্টু স্যার 7, বললাম ইন্টু 11, বললাম ইন্টু 13 স্যার, দেখো কোনো অন্য নাম্বারই নেই, ভাঙার মতো নাম্বারই নেই, সব পাওয়ারে দেখো 1, কত হবে স্যার এখানে পাওয়ার, 1 2 3 4 5 6 রাইট অ্যান্সার, বলবো স্যার 6 হবে উত্তর এখানে। বুঝে গেল কি বললাম ব্রাদার এখানে, 6 6 হবে না এটা, 6 6 হবে স্যার, সরি মাই ডিয়ার, এখানে মানে এখানে এখানে ভুল লিখেছিলাম, এখানে ভুল লিখেছিলাম স্যার, এখানে মানে এখানে আমি এখানে ভুল লিখে দিয়েছিলাম, চলো ভাই ফাইন 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 স্যার, 6 রাইট অ্যান্সার বলতে পারি প্রত্যেকের কাছে, ক্লিয়ার এটা, বলো হ্যাঁ কি না। চলো এরপর চলে যাই, চলো আমরা টোটাল ফ্যাক্টরে, এরপর চলো আমরা চলে যাই টোটাল ফ্যাক্টর মানে মোট ফ্যাক্টর, টোটাল ফ্যাক্টর বলো বার করবে কি করে, টোটাল বলো ভাই ফ্যাক্টর করবে কি করে প্রত্যেকে, চলো আমরা এই জায়গাগুলো চলে যাই এরপর ঠিক আছে। ধরো তোমাকে বলা হলো 48, বলো কি করবে এখানে, 48-এ বলো কি করবে স্যার এখানে, দেখো আমি যদি বলি তোমাকে প্রাইম ফ্যাক্টর বলো কত করবে এখানে, প্রাইম ফ্যাক্টর বললে স্যার তুমি ইজিলি করে দেবে, দেখো এখানে বলো কি করবে এটা, বলো এটার প্রাইম ফ্যাক্টর কত হয়,
বললাম এটা কত হবে স্যার, এখানে টু টু দি পাওয়ার বললাম থ্রি, মানে 8 6 48, তো মানে 16 ইন্টু দেখো বলতে পারি স্যার 3 হচ্ছে 48, টু দি পাওয়ার 4 বললাম এখানে, ইন্টু বললাম 3 টু দি পাওয়ার 1 কত হবে স্যার, 4 একে বলো 5 হবে, প্রাইম ফ্যাক্টর এখানে 5 হলো স্যার প্রাইম ফ্যাক্টর। টোটাল বলো ফ্যাক্টর কত হবে এখানে, টোটাল বলো 5 ফ্যাক্টর কত হবে এখানে, বলো কি করবে এখানে, টোটাল বলো ফ্যাক্টর স্যার কত হবে এখানে, দেখো উত্তর, দেখো উত্তর কত হবে এখানে, বলো কি বলবে এখানে, এরকম তো রয়েছে এখানে, বলছি দেখো 4 আর 1 রয়েছে, বলো হ্যাঁ কি না, ভেরি গুড স্যার। তো এখানে 4 প্লাস 1 করে দাও, এটা করলাম, আর ইন্টু 5 বলবো, এখানেও 1 প্লাস 1 করে দাও, এটা হবে স্যার বলতে পারি 5 ইন্টু হবে 2, এটা হবে 10টি ফ্যাক্টর রয়েছে। ওকে বুঝে গেল কি বললাম স্যার, কীরকম বললেন ঠিক বুঝলাম না, টোটাল ফ্যাক্টর বার করার নিয়মটা কি শেখালেন ঠিক শিখতে পারলাম না। ধরো তোমাকে বলা হলো, তোমাকে বলা হয়েছিল কি, যদি তোমাকে মনে করো প্রশ্নে বলা হয় স্যার বলো তো এখানে যে এর টোটাল ফ্যাক্টর কত হবে, মনে করো 72 বললাম, বলো স্যার এর টোটাল ফ্যাক্টর কত হবে গো এখানে, দেখো কি হবে, টোটাল ফ্যাক্টর বলো কত হবে স্যার এখানে, বলবো কি স্যার এটা ছিল তো, তাহলে 2 প্লাস বলবো এখানে 1, ইন্টু বলবো স্যার কত 3 প্লাস বলবো 1, কত হবে স্যার এটা, 3 4 বলবো 12, টোটাল ফ্যাক্টর হবে এখানে 12 হবে, রাইট অ্যান্সার হয় এখানে, এটা বলো কত হবে এখানে, বলবো কত, বলবো 2, এটা 1 প্লাস 1 2 হলো, ইন্টু বলবো স্যার কত 2 বলবো, ইন্টু বলবো স্যার 2 এখানে, এটা হবে 8টি ফ্যাক্টর। বোঝা গেল কি বললাম, সরি এটা আছে না, এটা আছে না ভাই, ওকে চলো ভেরি গুড, নাও চাপ স্যার, 3 একে বলবো স্যার 4 হবে, 3 প্লাস 1 হবে এখানে, এটা বলো ইন্টু বলো স্যার 1 প্লাস 1 হবে, ইন্টু বলবো স্যার 1 প্লাস 1 কত হলো এখানে, দেখো এটা বলবো 4 ইন্টু 2 ইন্টু স্যার 2, এটা হলো বলবো কত হলো স্যার 16, রাইট অ্যান্সার। ওকে প্রত্যেকের কাছে বলো ক্লিয়ার, 1 প্লাস 1 কেন হলো, আমি সেটাও ডিটেলসে তোমাদের সাথে অ্যানালাইসিস করে নিচ্ছি, কেন হলো, কেন এরকম করতে হয় বা কি করে করি আমরা সেটাও তোমাদের অ্যানালাইসিস করছি, আমি একটু ওয়েট করো প্রত্যেকে, ঠিক আছে প্রত্যেকে একটু ওয়েট করো মাই ডিয়ার, প্রত্যেকের সাথে আমি অ্যানালাইসিস করে নেবো কী করে করতে হয়, ঠিক আছে ব্রাদার, কী করে করতে হয় বলছি দেখো, ভেরি গুড ভেরি গুড। চলো ধরো তোমাকে বলা হলো, ধরো তোমাকে বলা হলো স্যার এখানে কি বলা হলো, তোমাকে বলা হলো, ধরো দেখি তোমার কি হচ্ছে, ধরো তোমাকে বলা হলো 24, বলো তো ভাই এর কি হবে এখানে, দেখো প্রাইম ফ্যাক্টর বলো যাই হোক না কেন, টোটাল ফ্যাক্টর বলো কি হবে এখানে, বললাম স্যার কি হবে এটা, বললাম 2 টু দি পাওয়ার হবে স্যার 3, এটা হবে 3 টু দি পাওয়ার 1 বলতে পারি, বলো হ্যাঁ কি না, মানে দেখো 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার বললাম 3, বললাম স্যার এখানে 3 টু দি পাওয়ার 0 হলো, 3 টু দি পাওয়ার হলো স্যার এখানে বলবো 1, বলো কি হবে এখানে, বলো ভাই কি হবে এখানে, প্রত্যেকে ফার্স্ট দেখা যাক যে কি করবে এখানে, অরিজিনালি বলতে গেলে ভাই কি হতো, হতো 8টি ফ্যাক্টর, ঠিক আছে দেখো এখানে বলবো ভাই কি, এটা হলো স্যার 1টা হলো, 2টো হলো, 3টে হলো, সরি 4টে হলো, 4টে হলো স্যার এখানে, আবার দেখো 5টা হলো, 6টা হলো স্যার, 7টা হলো, সরি 7টা হলো স্যার এখানে, 8টা হলো এখানে, মানে কীরকম দেখো 2 টু দি পাওয়ার 0, এটা বলবো স্যার ইন্টু 2 টু দি পাওয়ার 0 একটা আসছে, 2 টু দি পাওয়ার 1 ইন্টু স্যার 3 টু দি পাওয়ার 0 একবার, 0 একবার আসবে, দেখো এটা 4 বার হবে এখানে, 4 বার স্যার হবে এখানে, বলো ডিরেক্টলি করলে কী করতাম, এত যাওয়ার দরকার নেই, 3 প্লাস 1 করে দাও, এবং স্যার এখানে করে দাও 1 প্লাস 1 করে দাও এখানে 2, 4 ইন্টু 2 স্যার হবে টোটাল ফ্যাক্টর 8টি বলতে পারি, রাইট অ্যান্সার। ওকে ফর্মুলা নয়, লজিক্যাল নিয়ম রয়েছে, লজিক্যাল নিয়ম রয়েছে, ফর্মুলা নয়, ফর্মুলা ডিরেক্ট বলে দিলে ভুল বলা হবে, প্রসেসের নিয়ম রয়েছে, ওএমআরে যদি ফর্ম ফিল আপে রোল নাম্বার যদি ভুল লেখো, দেখো আমি বলবো নাম্বারটা ভুল লেখেন, বাবেল ফিল আপ ভুল করেছো, বাবেল ফিল আপ ভুল হলে কিছু করার নেই, তোমার খাতা ক্যান্সেল হয়ে যাবে, কিছু করার না, কারণ কম্পিউটারের খাতা যেটা চেক হয়, তো যদি কম্পিউটার না নেয় তাহলে কিন্তু কিছু করার নেই, বাবেল ফিল আপের কোনো ডুপ্লিসিটি নেই। হ্যাঁ রোল নাম্বার যদি লেখা ভুল হয়ে থাকে, বাবেল ফিল আপ হয়তো ঠিক করেছো, সেক্ষেত্রে হয়তো তোমাদের কোনো প্রবলেম হবে না, আশা করা যায়, পুরোটাই কিন্তু আশারূপ, আমি তোমাদের সাথে কথা বলছি, বাবেল যদি ফিল আপ তুমি ভুল করেছো, কম্পিউটার তোমাকে কিন্তু রিড করতে পারবে না, কম্পিউটার স্ক্যানার তোমাকে রিড করতে পারবে না। ওকে বলো ভাই তোমরা বলো তো দেখি, আমি তোমাকে বললাম কম্পিউটার স্ক্যানার, বলো হোয়াট টাইপ অফ ডিভাইস ইজ স্ক্যানার, স্ক্যানার বলো কী রকমের ডিভাইস, ইনপুট ডিভাইস নাকি বলো আউটপুট ডিভাইস, বলো কী হবে,
যখন কম্পিউটার থেকে প্রশ্ন স্যার করলাম, বলো কম্পিউটার স্ক্যানার কি রকম ডিভাইস, বলো কি বলছো এখানে? সব বলছি দাদা, সব বলছি মাই ডিয়ার, ওয়ান বাই ওয়ান শর্ট সব বলছি। তিনটে উৎপাদক হলো চাপ নেই, তোমাকে বলেছিলাম কি স্যার এখানে, বলো ভাই কি বলেছিলাম এখানে? তিনটে উৎপাদক হলো ভাই, কোনো চাপ নেই ব্রাদার, একদম রিল্যাক্সে করে যাও। ধরো তোমাকে বলেছিলাম না স্যার, যদি আমি তোমাকে বলি যে এখানে বললাম কত গো, বললাম স্যার তোমাকে বলো, বললাম ওয়ান, ধরো তোমাকে বললাম স্যার 196, বলো কি করবে এখানে, বলো ভাই কি করবে এখানে? বলবো দেখো কত বলো তো, 4 দিয়ে 8 দিয়ে কাটবো স্যার, 8 দিলে হচ্ছে দেখো তো, 8 দিয়ে হচ্ছে না, হচ্ছে না না স্যার, হচ্ছে না, 4 দিয়ে হবে স্যার, 4 দিয়ে করলাম, 4 দিয়ে করলে স্যার কত হবে, 4 ইনটু বলবো কত গো, 16, 16, 49, 7 হচ্ছে না, এরকম আসছে কেন বলো তো দেখো তো, এখানে হচ্ছে স্যার। তো দেখো এটা বলবো স্যার এইরকম আসছে, বা বলতে পারি কি 2 টু দি পাওয়ার চলে এলো 2, এখানে এটা 7 টু দি পাওয়ার বাই 2 এলো, মানে টোটাল ফ্যাক্টর বললে কি হয় বলো তো হবে এখানে, টোটাল ফ্যাক্টর বললে স্যার কত হবে এখানে, বলবো 2 প্লাস 1 হবে 3, ইনটু হবে স্যার 2 প্লাস এখানে হবে 3, তো 3 3-এ হলো স্যার নটি ফ্যাক্টর বলতে পারি, বলো হ্যাঁ কি না, ইয়েস অর নো মাই ডিয়ার? ভেঙে করলে বলো কি হবে এখানে, ভেঙে করলে বলো ভাই কি করবে এখানে, ভেঙে বললে বলো কি বলবে? প্রাইম ফ্যাক্টর হলো স্যার কত হবে, 4টে প্রাইম ফ্যাক্টর বলতে পারি এখানে আমি, ওকে না, চলো ফাইন স্যার, ইনপুট ডিভাইস ভেরি গুড, কারণ ও রিড করছে, ও সামথিং দিচ্ছে কম্পিউটারকে, এটা হচ্ছে ইনপুট ডিভাইস। এই যে মনিটরে আমি দেখছি না, আমি তোমাদের মনিটরে তোমাদের লিখছি দিস ইজ কল আউটপুট ডিভাইস, কারণ আমি এখান থেকে পাচ্ছি যে আমাকে দিচ্ছে আউটপুট করছে যে ওকে। তোমার বাবা হলে ইনপুট ডিভাইস, তুমি হলে, তোমার বাবা হচ্ছে সরি মানে সরি, তুমি হলে ইনপুট ডিভাইস, তোমার বাবা হলে আউটপুট ডিভাইস, সে তোমাকে দিচ্ছে আর তুমি নিচ্ছ, এ শূন্য। আগামী দিনে তোমরা হবে আউটপুট ডিভাইস আর তোমাদের পরবর্তী প্রজন্ম হবে ইনপুট ডিভাইস, কারেক্ট, বলো হ্যাঁ কি না, বুঝে গেলো কি বললাম? আগামী প্রজন্মে তোমরা হবে আউটপুট ডিভাইস আর তোমাদের পরবর্তী প্রজন্ম হবে স্যার ইনপুট ডিভাইস। এখন অনেকেই রয়েছো যারা নিজেরা ইনপুট নিজেরা যারা ইনপুট ডিভাইস নিচ্ছ, দিচ্ছ না, আউটপুট দিচ্ছ না এখন এই মুহূর্তে, ওকে বলার আছে, বলার বলার আছে কিছু? চলো ভেরি গুড, ভেরি গুড স্যার, চলো ভেরি গুড মাই ডিয়ার। তো এখন আমি সেদিনটিকে অফ করছি, আমাদের পেড ব্যাচ রয়েছে একটু পরে, আমরা তাহলে অফ করি। আমি আবারও বলছি যারা আমার সাথে যুক্ত হতে চাও, আমাদের কোনো ব্যাচ করছে, তারা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও, কি বললাম নাম্বারটা স্যার, 9635906096 নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, ঠিক আছে? সো স্টে টিউন, প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো, প্রত্যেকে ক্লাসের লিঙ্কগুলো শেয়ার করবে, রেগুলার ক্লাস রয়েছে। আজ পেড ব্যাচ আমাদের কেপি ব্যাচ 10:15 থেকে পেড ব্যাচ শুরু হবে এবং টেস্ট শুরু হবে 9টা থেকে। ওকে টাটা, বাই বাই, টেক কেয়ার মাই ডিয়ার, ভালো থেকো, সুস্থ থেকো।